আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো এই মুহূর্তে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা টিন শেড বাড়ির ডিজাইন। তো এই বাড়িটা আপনারা কমপ্লিট করতে পারবেন 2,66,000 টাকার ভিতরে ইনশাআল্লাহ। তো এখানে আমি থাম্বনেইলে 3 লক্ষ টাকা লিখেছি, কিছুটা কম বেশি হতে পারে আপনাদের ওইখানে। তো যার কারণে আমি এখানে উল্লেখ করে দিব আপনাদের কী কী মালামাল কতটুকু পরিমাণে লাগবে, এবং এই পর্যন্ত আমাদের এই বাড়িটা করতে খরচ হয়েছে 1,43,000 টাকা। তো এখানে আপনাদের হয়তো কম বেশি লাগতে পারে, আপনারা ধরুন এই যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু করতে আপনাদের 1,60,000 থেকে 65,000 টাকা সর্বোচ্চ খরচ হতে পারে। তো এটা কমপ্লিট হবে 2,66,000 টাকার ভিতরে। তো যাই হোক ভিউয়ার্স, আপনাদেরকে এই বাড়ির ড্রয়িং প্ল্যান সহ মালামালের খরচ সব কিছু দিয়ে দিব। তো এটি হচ্ছে বাড়ির সামনের ডিজাইন। এটা হচ্ছে বাড়িটির দৈর্ঘ্য রয়েছে 20 ফিট 3 ইঞ্চি এবং প্রস্থ রয়েছে 16 ফিট 3 ইঞ্চি। এটা যদি আমরা স্কোয়ার ফিট হিসাব করি তাহলে 329 স্কোয়ার ফিট, এবং যদি শতকে হিসাব করি মানে 75 পয়েন্ট জায়গার উপর, 1 শতক জায়গাও লাগে নাই। তো এটি হচ্ছে মেন গেট। মেন গেট দিয়ে ঢোকার পর আমাদের বাম পাশে রয়েছে একটা খোলামেলা বারান্দা এবং ডান পাশে রয়েছেও খোলামেলা। এখানে হবে ডাইনিং রুম, এটা 5 ফিট বাই 19 ফিট 5 ইঞ্চি। তো এখানে রয়েছে একটা বেডরুম, যে বেডরুমটির সাইজ রয়েছে 10 ফিট বাই 12 ফিট। এটার সাথে দুইটা জানালা হবে, আপনারা চাইলে এরকম সেম সিস্টেমে করতে পারেন। তো ভিডিও শেষে আপনাদের ড্রয়িং প্ল্যান সহ মালামালের খরচটি দেখিয়ে দেওয়া হবে। তো এখানে রয়েছে একটা কিচেন, কিচেনটির সাইজ রয়েছে 7 ফিট বাই 6 ফিট। তো কিচেনের পাশেই রয়েছে একটা বাথরুম, যে বাথরুমটির সাইজ রয়েছে 7 ফিট বাই 3 ফিট 7 ইঞ্চি। তো চলুন ড্রয়িং প্ল্যান সহ মালামালের খরচটি দেখে আসি। তো ভিউয়ার্স, এটি হচ্ছে বাড়ির ড্রয়িং প্ল্যান। এই দিকটা রয়েছে 20 ফিট 3 ইঞ্চি, এই দিকটা 16 ফিট 3 ইঞ্চি। এখানে একটা 5 ফিট বাই 19 ফিট 5 ইঞ্চি বারান্দা রয়েছে। তো এখানে একটা বেডরুম 10 ফিট বাই 12 ফিট, এখানে একটা কিচেন রয়েছে 7 ফিট বাই 6 ফিট, এখানে একটা বাথরুম রয়েছে 7 ফিট বাই 6 ফিট। এখানে তার সুবিধার্থে এখান থেকে দরজা দেওয়া আছে, আপনারা চাইলে এখানে ব্লক করে এখান থেকে দরজাটা দিতে পারবেন। তো যাই হোক, এটা 329 স্কোয়ার ফিট, শতকে হিসাব করলে 75 পয়েন্ট জায়গার প্রয়োজন পড়বে। তো এটা 2,64,000 টাকায় কমপ্লিট এখানে লেখা রয়েছে। তো চলুন মালামালের খরচটি দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে দেখুন কী কী মালামাল লাগছে। মাটি কাটা, এটা সমতল জায়গার উপরে করা, মাটি কাটা খরচ 500 টাকা, ইট 5,000 লেগেছে, 4,500 টাকা, ওই 9,000 টাকা করে হাজার, বালি লেগেছে 300 ফিটের মতো, 90,000 টাকা, ওই 9,000 টাকা লাগবে। এখন সিমেন্ট লাগবে আমাদের 50 ব্যাগ, যার বর্তমান বাজার দর 25,000 টাকা, রড 8 মিলি ও কয়েল রড মিলিয়ে 9,750 টাকার রড লেগেছে, ফ্লোরে বালি ভরা বাবদ 10,000 টাকা, এবং কোয়া 100 ফিট 10,000 টাকা, জানালা ও গ্রিল 30,000 টাকা, চারটা দরজা 20,000 টাকা, চাল বাবদ 120 টাকা প্রতি স্কোয়ার ফিট 39,480 টাকা, মিস্ত্রি খরচ 50,000 টাকা, লোহা ও পলিথিন বাবদ 520 টাকা, অতিরিক্ত 16,770 টাকা, মোট 2,66,000 টাকা। তো এখানে কারো কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।